নমস্কার, অ্যানিম্যাল ট্রিটমেন্ট হাউস চ্যানেলে সকল পশুপালক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আলোচনা গোট পিপিআর সঙ্গে গোট পক্স, দুটি আলোচনা একসঙ্গে করার একটাই উদ্দেশ্য। অনেক ক্ষেত্রে দেখা যায় গোট পক্স আর গোট পিপিআর দুটি একই সঙ্গে মিক্সভাবে অ্যাটাক হয়। গোট পিপিআর ও গোট পক্স এরা দুটি বা দুটি রোগই কিন্তু ভাইরাল ডিজিজ, অর্থাৎ ভাইরাস ঘটিত। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আলোচনাটা শোনা হয় তবে আশা করছি প্রথম 7 দিনে, মানে রোগটা দেখার প্রথম 7 দিনে যদি এই ট্রিটমেন্ট চালানো হয় তো প্রথম 7 দিনেই ঘরে বসেই বা বাড়িতে বসেই পশুপালক ভাই তার গোট অ্যানিম্যালকে রিকভার করে নিতে পারবেন। এবার একটু আলোচনার গভীরে যাওয়া যাক। যেহেতু দুটো মিক্স ভাইরাল ডিজিজ, প্রথমেই গোট পক্সের সিমটম বা লক্ষণ জানব। গোট পক্সের লক্ষণ হঠাৎই গোট অ্যানিম্যালের সারা শরীরে হতে পারে, ফেস এরিয়া হতে পারে, পেটের নিচের দিকে যেখানে আডার এরিয়া, অথবা সারা শরীরেও হতে পারে। তো এই সারা শরীরে কি, সারা শরীরে গোল গোল ফোসকার মতো গোটা লক্ষ্য করা যায়। এর সঙ্গেই অ্যানিম্যাল প্রায় অফিট কন্ডিশনে চলে যায়। যদি আরেকটু ডিপে গিয়ে অ্যানিম্যালের টেম্পারেচার, অর্থাৎ জ্বর আছে কি নেই, ফিভার আছে কি নেই, দেখা হয়, তাহলে দেখা যাবে হয়তো টেম্পারেচার হাই থাকবে, মানে জ্বর থাকবে। অ্যানিম্যাল বেশি মুভ করতে অপছন্দ করবে, অর্থাৎ গোট অ্যানিম্যাল বেশি নড়াচড়া করতে অপছন্দ করবে, কারণ ওই গোট পক্সের জন্য ওর সারা শরীর ব্যথা অনুভব হচ্ছে। এবার জানবো গোট পিপিআরের সিমটম, অর্থাৎ লক্ষণ। গোট পিপিআরের প্রথম লক্ষণ বা সিমটম, গোট অ্যানিম্যাল ফার্স্ট নেজাল ডিসচার্জ, অর্থাৎ
নাক দিয়ে সর্দি আসবে। অ্যানিম্যাল তখনও অফিট কন্ডিশনে যাবে না, অর্থাৎ অ্যানিম্যালের খাওয়া তখনও বন্ধ হবে না। এরপর যত সময় পার হবে অ্যানিম্যাল বা গোট অ্যানিম্যাল সকালে অথবা সন্ধ্যায় কাশতে শুরু করবে। গোট অ্যানিম্যালকে কাশতে দেখা যাবে, কাশি দিতে বা হাঁচি দিতে দেখা যাবে। এরপর আরও যত সময় পার হবে তখন ধীরে ধীরে গোট অ্যানিম্যাল অফিট কন্ডিশনে যেতে শুরু করবে। সেই সঙ্গে ফিভার, অর্থাৎ গোট অ্যানিম্যালের গায়ে জ্বর পাওয়া যাবে যদি টেম্পারেচার নেওয়া হয় প্রায় 105-এর কাছে টেম্পারেচার যেতে পারে। এরপর আরও যত সময় যাবে তখন লুজ মোশন গোট অ্যানিম্যালের ব্যাকসাইড অর্থাৎ রেকটাম পদ দিয়ে লুজ বা লিকুইড স্টুল পাস হতে শুরু করবে। সেই লিকুইড স্টুলে ব্লাড থাকলেও থাকতে পারে। এরপর আসবো ট্রিটমেন্টে, যেটা প্রথমেই বলেছি, যদি এই দুটি রোগের প্রথম 7 দিনেই এই ট্রিটমেন্ট বাড়িতে করা যায় তবে পশুপালক ভাই তার নিজের গোট অ্যানিম্যালকে সহজেই প্রথম 7 দিনে রিকভারি করে ফেলবে। এই গোট পক্স ও গোট পিপিআরের কারণে অনেক ফার্ম আছে যেখানে বা অনেক পশুপালকের বাড়িতে গোট পালন করে, যেখানে একটা থেকে দুটো, দুটো থেকে পাঁচটা, পাঁচটা থেকে 10টা গোট মারাও গেছে। এর ভ্যাকসিন হয়, অনেক সময় ভ্যাকসিন ফেলও করে, তো সেক্ষেত্রে জটিল ব্যাপার, কোল্ড চেন মেনটেন করা, ভ্যাকসিন ভাইল একদিনে শেষ করা এটসেট্রা, অনেক জটিল ব্যাপার। তো এবার সোজাসুজি আমরা জেনে নেব এই দুটি রোগের ট্রিটমেন্ট। প্রথমেই বলে রাখি, কোনো প্রকার ইঞ্জেকশন ইউজ করব না। ওরাল মেডিসিনের মাধ্যমেই রিকভার নেব। দুটি রোগই ভাইরাস ঘটিত, গোট পক্স, গোট পিপিআর। তো গোট পক্স, গোট পিপিআরে সেকেন্ডারি ইনফেকশনকে রোখার জন্য বা আটকানোর জন্য যে অ্যান্টিবায়োটিকটা ইউজ করব সেটা এনরোফ্লক্সাসিন।
যেহেতু ভাইরাস রোগ গোট অ্যানিমেলের বডি ইমিউনিটি লেভেল ডাউন হয়ে যাবে, তো এর জন্য একটা ইমিউনিটি বুস্টার স্রাপ গোট পিপিআরে বা গোট পক্সে গোট অ্যানিমেলের ফিভার পাওয়া গেছে বা ফিভার থাকে, সেক্ষেত্রে হিউম্যান থেকে নেওয়া প্যারাসিটামল ট্যাবলেট বা ভেটের মেলক্সিকাম প্যারাসিটামল ট্যাবলেট নিলেও, বোলাস বা ট্যাবলেট নিলেও চলবে। গোট পিপিআরে, হ্যাঁ গোট পিপিআরে লুজ মোশন থাকে, এর জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক চেঞ্জ করবো না, অ্যান্টিবায়োটিক ওটাই থাকবে। এটাও হিউম্যান থেকে নেওয়া এন্ট্রোজার্মিনা অথবা নোভোজার্মিনা, 5 ml প্লাস্টিক অ্যাম্পল হয় বা গ্যাসের জন্য কোনো মেডিসিন নেওয়া যায় অথবা ভেটেরও গ্যাসের মেডিসিন আছে, যেমন প্যান্টোপ্রাজল, বোলাস, আমি ছবি দিয়ে দেবো সব, যেমন হিউম্যান থেকে ওমেজ ডি ক্যাপসুল বা ওমিপ্রাজল উইথ ডম্প্রিডম, হিউম্যান থেকেই প্যান্টোপ্রাজল ট্যাবলেট 40 mg, ব্যাস এগুলোই 7-10 দিন ইউজ করলে বা গোট অ্যানিমেলকে খাওয়ালে আশা করি ফুল রিকভার পাবে। কিন্তু হ্যাঁ, এই দুটি রোগ থেকে মুক্তি পাওয়ার পর গোট অ্যানিমেলের শারীরিক ওজন অনেক কমে যাবে, তার জন্য শেষে আফটার রিকভারি কোনো ব্র্যান্ডেড লিভার টনিক অবশ্যই ইউজ করবেন। আমার এই ইনফরমেটিভ আলোচনা শুনে যদি কোনো পশুপালক বা গোট পালক ভাইয়ের ছোট্ট উপকার হয়ে থাকে তাহলে আমি ধন্য। আর আরেকটু বলছি যে যদি আমার আলোচনা বা আমার সাজেশান ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও বেল নোটিফিকেশনকে অ্যাক্টিভ রাখবেন। নেক্সট, হ্যাঁ নেক্সট যে আপডেট আলোচনা দেব সেটা ফার্স্ট আপনার কাছেই পৌঁছাবে আগে।